না দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি রূপে জাদুতে কাবু করলেন সামান্থা বলছি বিস্তারিত দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে আসেন তিনি কখনো সুপারহিট পুষ্পা ছবির আইটেম গানের জন্য আবার কখনো শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চার কারণে এছাড়া বলিউডেও সামান্থার কদর কম নয় ফ্যামিলি ম্যান সিরিজে তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে সামনেই মুক্তি পাবে তার অভিনীত সিটাডেল এর হিন্দি সংস্করণ এদিকে রোববার আটাশ এপ্রিল ছিল সামান্তার জন্মদিন দেশ বিদেশের অনুরাগী থেকে দুই সিনে ইন্ডাস্ট্রির সহকর্মীরাই তাকে মুড়ে দিয়েছেন শুভেচ্ছায় প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বিপরীতেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সামান্থা সিনেমার নাম ইয়ে মায়া চেসাবে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সামান্থাকে একের পর এক তামিল তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি অন্যদিকে শারীরিক ও রূপ নিয়ে গোপন বিষয়ে ফাঁস করেছিলেন সামান্থা নিজের শরীর রূপ সত্তা নিয়ে আত্মবিশ্বাসী নন ভারতীয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু সম্প্রতি দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি আমার দিক নিয়ে আত্মবিশ্বাসী নই আমি মনে করি অন্য মেয়েদের মতো আমি তেমন সুন্দরী নই অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ব্যতিক্রমী রোগ সঙ্গে লড়াই করে এই সব কিছু নিয়ে তিনি শিরোনামে ছিলেন অভিনয় থেকেও সাময়িক বিরতি ঘোষণা করেছিলেন অভিনেত্রী তিনি বলেছিলেন সিদ্ধান্তটি দ্য ফ্যামিলি ম্যান টু করার মতোই সহজ ছিল আমি মনে করি আশেপাশে খুব বেশি লোক না থাকায় ভালো দিক হলো নিজের সিদ্ধান্ত নিতে পারা আপনাকে কেউ মতামত দিচ্ছে না জেনে আপনাকে পূরণ করতে হবে উল্টো দিকটি হলো কাজ করতে পারবেন এবং সেখান থেকে শিখতে পারবেন সামান্থা আরও বলেন আমি অন্য মেয়েদের মতো সুন্দরী নই আমার জন্য দিক থেকে আমি আত্মবিশ্বাসী নই আক্ষেপ আছে আমার আইটেম নাচ করে সেই ভয় কাটাতে চেয়েছিলাম আমি বিরতির আগে সামান্থার শেষ ছবি ছিল খুশি ছবিতে অভিনেতা বিজয় দেবরকন্ডার সঙ্গে পর্দা ভাগ করেছিলেন তিনি অভিনেত্রীকে পরবর্তীতে বলিউড তারকা বরণ দাওয়ানের সঙ্গে স্পাই সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণে দেখা যাবে বলে জানা গেছে